রোববার গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাতে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকেই পল্টন, প্লেস ক্লাব, জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন তারা। গণঅধিকার পরিষদ, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের, তারা জানিয়েছেন হাজারো মানুষকে হত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে কোনো কর্মসূচি করতে পারবেন না। আওয়ামী লীগ প্রতি বিপ্লবের সুযোগ খুঁজছে জানিয়ে তারা আরও বলেন, ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছে, কোনো প্রতি বিপ্লবেই আর কাজ হবে না। গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান বলেন, আওয়ামী লীগ একটা ম্যাসাকার করতে চায়। এই দলটা একটা সাইকোপ্যাথের দল, তারা দেখতে চায় মাথায় কত বিষ, তাদের লেজে কত বিষ, মাথা থেকে পা পর্যন্ত পিটিয়ে তাদের বিষ নামানো হবে। জুলাই অভ্যুত্থানে খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো কর্মসূচি করতে পারবেন না। এদিকে রাতে স্বেচ্ছাসেবক দল পল্টন থানার নেতাকর্মীদের স্ট্যাম্প সহ মিছিল করতে দেখা গেছে। মিছিলটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় কার্যালয় ভাঙচুরের চেষ্টা করতে দেখা গেছে। উপস্থিত নেতাকর্মীরা বলছেন, তারা সারা রাত জিরো পয়েন্টে অবস্থান নিয়ে থাকবেন যেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জিরো পয়েন্টে আসতে না পারে। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেস্টুন সহ দর্শনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তার দলের নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও দেশটির পতাকাকে ঢাল হিসেবে ব্যবহার করে অবৈধ মিছিল সমাবেশের নির্দেশ দেন। উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহেরও নির্দেশনা দেন। এ সংক্রান্ত একটি অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বাংলাদেশের সঙ্গে বন্ধু প্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অতৎপরতার পরিকল্পনা করছেন। গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে তারা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই পর্যন্ত এই কুচক্রে মহলের দর্শনকে গ্রেফতার করেছে ডিএম। তাদের হেফাজত থাকা বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ছবি, প্ল্যাকার্ড, নগদ অর্থ উদ্ধার করা হয়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে ডিএমপি। এসব অপকর্মের উস্কানি দাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। IBTV USA News Desk।